খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে গুলশানের নিজ কার্যালয়ে ব্রিফিং করছেন আইনমন্ত্রী আনিসুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিহীন হতে পারে, শর্ত দিয়েও হতে পারে, এবং এইখানে দুটো স্পেসিফিক শর্ত দেওয়া ছিল এবং সেই শর্তগুলি তারা মেনেই এই স্থগিতাদেশ তারা গ্রহণ করেছেন এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যেই দুটো শর্ত ছিল, সেই দুটো শর্ত হচ্ছে, একটা হচ্ছে যে তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে তিনি দেশের ভিতরে থেকেই চিকিৎসা নেবেন। তো এই দুটো শর্ত এখন আছে। সেই ক্ষেত্রে 401 ধারার কাজ যখন সম্পন্ন হয়ে গেছে, তখন এই এটা আমি আবারও বলে নিই আরেকটা কথা, সেটা হচ্ছে এটা নির্বাহী আদেশে হয়েছে। এখানে এখন আদালতের কিছু করার নাই, এটা এখন দেখতে হবে যে 401 ধারায় যখন আমরা কার্য সম্পাদন করে দিয়েছি, সেই ক্ষেত্রে এই শর্তগুলি শিথিল করার কোনো সুযোগ আছে কিনা। ধন্যবাদ। আমি তো তাই বললাম যে 401 ধারায় যে শর্তগুলি দেওয়া হয়েছে, শর্ত কিন্তু শর্ত মেনে কার্য কিন্তু সম্পাদন করা হয়ে গেছে। সে তারপরে 401 ধারায় এটাকে রিভাইজ করার কোনো সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। ধন্যবাদ। না আসে নাই। আমি আপনাদের লোক ওখানেও আছে, সাংবাদিকরা, ওটার আনুষ্ঠানিকতা শেষ করে আমার কাছে বোধ হয় 3:30-4 দিকে আসবে বলে। আমি তো এই যে আবেদন পত্রই দেখি নাই, এখন কি উল্লেখ করা আছে সেটা আমি দেখি, তারপরে প্রয়োজন মতো বলবো। দল বলছেন যে সরকার আমরা এইটুকু বলতে পারি যে সব সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সবসময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। ধন্যবাদ। ইতিবাচকই দেখছেন।